আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রাষ্ট্রপতি হতে মোহাম্মদ শাহাবুদ্দিনের কোনো অযোগ্যতা নেই বললেন সিইসি। তো চলুন বন্ধুরা জেনে নিই, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হওয়া নিয়ে শাহাবুদ্দিন আহমদ সম্পর্কে কী বলল তা বিস্তারিত জেনে নিই। সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মোহাম্মদ শাহাবুদ্দিনের কোনো ধরনের অযোগ্যতা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচন এর নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচনী কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। সংবিধান, আইন, বিধিবিধান ও আদালতের রায় পর্যালোচনা করার কথা উল্লেখ করে কাজী হাবিবুল আওয়াল বলেন, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মোহাম্মদ শাহাবুদ্দিনের কোনো ধরনের অযোগ্যতা নেই। আদালতের রায় ও সংবিধান অনুযায়ী দুদক কমিশনের রাষ্ট্রপতি হতে আইনি কোনো বাধা নেই। বুধবার আগারগোয়ে নির্বাচন কমিশনের ভবনে এক ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। সম্প্রতি কয়েকটি গণসংবাদ মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠায় ও সিইসি এসব কথা বলেন। একই সাথে কাজী হাবিবুল আওয়াল জানান, মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়নি, বরং তিনি নির্বাচিত হয়েছেন, এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশ্নে অবান্তর বিতর্ক সৃষ্টি করা হলে সেটা হবে অনাকাঙ্ক্ষিত। তো বন্ধুরা, অবশেষে রাষ্ট্রপতি হতে মোহাম্মদ শাহাবুদ্দিনের কোনো আইনি বাধা নাই বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।